আমি অনেকের কাছে শুনেছি যে কাঁচা পেঁয়াজ খেলে 40 দিন নাকি রহমতের ফেরেশতা কাছে আসে না, কাঁচা পেঁয়াজ খেলে কাছে আসে না? এটা কাঁচা কাঁচা পেঁয়াজ খেলে না? খেলে, হ্যাঁ বুঝতে পেরেছি, ধন্যবাদ। আমরা আলোচনা করছি হাদিস শরীফের মধ্যে আছে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কাঁচা পেঁয়াজের দুর্গন্ধের কারণে কাঁচা পেঁয়াজ খেয়ে মসজিদে যাইতে নিষেধ করছে, ফেরেশতাদের কষ্ট হয়, কিন্তু এটার সাথে নামাজ কবুল না হওয়া হওয়ার সাথে কোনো সম্পর্ক নেই। 40 দিন ফেরেশতা আসবে না ঘরে, এই ধরনের একদম মানে বানাওয়াটি বানাওয়াট কুসংস্কার। তো কাঁচা পেঁয়াজ খেলে তো বা শুধু কাঁচা পেঁয়াজই না, দুর্গন্ধ জাতীয় কোনো কিছু খাইতে তো খেয়ে মসজিদে যেতে নিষেধ করেছেন, বা অপর মুসল্লির কষ্ট হয় এই জন্য।